তো আজকের প্রশ্নটি শুরু করা যাক আজকের প্রশ্নটি হল রক্ত কাকে বলে তো এর আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে শাশেষে বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তো উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হল রক্তকণিকা রক্তের সর্বপ্রধান কোষ ভাগ যা মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস থেকে দেহের কণাগুলিতে অক্সিজেন সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস বা ফুলকার মধ্যকার কই মধ্যে সংবহনের সময় শ্বাসবায়ু থেকে লোহিত রক্তকণিকাতে অক্সিজেন সংগৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যক্ত হয় তাকে রক্তকণিকা বলে তো এটাই ছিল রক্তকণিকা কাকে বলে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বিল বাটনটি অবশ্যই প্রেস করবেন তো উত্তরটি আবার দেখে নেওয়া যাক উত্তর রক্তকণিকা রক্তের সর্বপ্রধান কোষ বা কণিকা যা মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস থেকে দেহের কলাগুলিতে কণাগুলিতে অক্সিজেন সরবরাহ করে সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস বা ফুলকার মধ্যকার কৈশিক নারীর মধ্যে সংবহনের সময় শ্বাসবায়ু থেকে লুহিত রক্তকণিকাতে অক্সিজেন সংগৃহীত হয় এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যক্ত হয় তাকে রক্তকণিকা বলে তো এটাই ছিল রক্তকণিকা কাকি বলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সব বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন ভিডিও থেকে লাইক করে দিবেন তো আপনি যদি টিকটক এ অটো ভিউ লাইক শেয়ার ফেভারিট এগুলো বাড়াতে চান তাহলে চ্যানেলে ভিডিও আপলোড করে ওখান থেকে শিখে নিতে পারেন ভিডিওটা পিন করা আছে আপনি যদি ইউটিউবে অটো ভিউ লাইক এগুলো দিতে চান তাহলেও একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলটি এখান থেকে দেখে আসতে পারেন তো আরও যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কমেন্টে বলে দেবেন ভিডিও তৈরি করে দেব তো আজকে ভিডিওটি এভ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করে দেবেন